ডক্টর ইউনূসের যে সমস্যা, বরং তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এখন বেটার শেপে আছে। দূরে বসে তারা দাঁত বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে। এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি, অবিশ্বাসে জড়িয়ে পড়েছি, আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি, এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট, যেটাকে বলা ইংরেজিতে, ওটা করার সুযোগ পাচ্ছে, দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে। যেটা বলেছি যে যদি এই সরকার একেবারে প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে, ছোট বড় সবাই, তাদেরকে একই প্ল্যাটফর্মে এনে একটা জাতীয় সরকার টাইপের কিছু একটা করতে পারতো, বা তাদের কনসাস নিয়ে একটা সুন্দরভাবে একটা সরকার পরিচালনা করতে, এবং সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্তে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবগুলোকে নিষিদ্ধ করতো, তাহলে কিন্তু আজকের সমস্যাটা হতো না। কিন্তু আজকে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ওই পলিটিক্যাল যে তাদেরকে প্রিভিলেজ দেওয়া হয়নি, এর জন্য অনেক দল দেখা গেল শুধুমাত্র এই কারণে এখন কেউ ছাত্রলীগের পক্ষে, নিষিদ্ধের পক্ষে কথা বলছে না। এই এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে বিপ্লবী প্রথম 7 ডেজ এর মধ্যে যেটা সম্ভব ছিল, ইভেন যেদিন শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা যদি থ্রেড দিতেন, তাহলে জনাব চুপ্পু সাহেবও কিন্তু চলে যেতেন, একেবারে চলে যেতেন, এক মিনিটও দেরি করতেন না তিনি। কিন্তু সকালের ওয়াজ যেমন বিকেলে হয় না, শীতকালের ওয়াজ যেমন গরমকালে হয় না, এখন পুরো পরিস্থিতিতে এমন একটা জটিল অবস্থা ধারণ করেছে যেখানে আসলে কোনো ওষুধই কাজ করবে না, কোনো পলিটিক্যাল অ্যাডভাইস কাজ করবে না। আমার মনে হয় যে আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে যাব। আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন, আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে প্রথম 7 দিনের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল, সেটি হচ্ছে যে আপনার মানে ভালো হইতো, এখন এটি অনেকটা ইয়ে হয়ে গেছে। আমি একটু বিএনপি সম্পর্কে একটু জানতে চাইবো যে জাতীয় সরকারের আহ্বান যদি বিএনপির কাছে দেওয়া হতো, তাহলে কি এটা বিএনপি নিত, বা বিএনপির জন্য কি এটা লজিক্যাল জাতীয় সরকারে জয়েন করা বা যাওয়া? বিএনপির জন্য ভালো হতো। এখন এখন বিএনপি যে জটিলতার মধ্যে পড়েছে, মানে এখন ডক্টর ইউনূসের যে সমস্যা, বরং তুলনামূলক ভাবে আওয়ামী লীগ এখন বেটার শেপে আছে। দূরে বসে তারা দাঁত বের করে হাসতে পারছে এবং পালিয়ে থেকে নিরাপদ দূরত্ব থেকে এখন যারা তাদেরকে তাড়ানোর জন্য আন্দোলন করেছে, রক্ত ঝরিয়েছে। এখন আমরা যে নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ছি, অবিশ্বাসে জড়িয়ে পড়েছি, আমরা অনেক কিছুতে ব্যর্থ হচ্ছি, এটা দেখে তারা এক ধরনের স্যাডিস্ট, যেটাকে বলা ইংরেজিতে, ওটা করার সুযোগ পাচ্ছে, দাঁত বের করে হাসার সুযোগ পাচ্ছে, সমালোচনা করার সুযোগ পাচ্ছে, নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পাচ্ছে, যুদ্ধ করার কথা হুমকি দিচ্ছে, কোনাকুনি করার কথা বলতে সাহস পাচ্ছে। এই জিনিসটাই হতো না, তো যার জন্য এখন হয় কি যে দীর্ঘদিন 15-18 বছর তো এরা এই এখানে যে মঞ্জু ভাই আছেন বা আমরা যারা বিএনপির যারা লোকজন আছি, আমাদের সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল, এই কখন অ্যারেস্ট করবে, কখন বাসায় এসে ধরে নিয়ে যাবে, গুম করে নিয়ে যাবে। ফলে রাতারাতি আমাদের সবার ব্যাকবোনের মধ্যেই একটা পেইন কাজ করতো, আমাদের আসল ব্যাকবোনটা ছিল না। কিন্তু 7 তারিখের পরে দেখা গেল একটা লোহার তৈরি, স্টিলের একটা ব্যাকবোন তৈরি করে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা আলটিমেটলি রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করবে না। তবে জনাব গোলাম মাওলা রনি, মানে এটা খুবই ইন্টারেস্টিং, আপনি বলছেন যে তারা দূর থেকে হাসছে বা তারা দূর থেকে তাদের দাঁত দেখাচ্ছে, সেডিস্ট ভাবে তারা মজা নিচ্ছে। আমরা আসবো আপনার কাছে। অনেকে বলছেন যে আপনার বক্তব্যে তারা সাহস পাচ্ছে, আপনার বক্তব্যে মনে হচ্ছে যে আওয়ামী লীগ একটা বিশাল বড় একটা দল, অথচ সেই পতিত রাজনৈতিক দলটি যার প্রধানকে পালাতে হয়েছে দেশ ছেড়ে, আমার বিবেচনায় তাদের রাজনৈতিক এবং আদর্শিক ভিত্তি দুর্বল, এটা অনেকেই বলছেন। কিন্তু আপনার কথা শুনলে আবার অনেকে বলে মনে করছে যে এটা তারা অনেক সবল, এটা অনেকে বলছে। টক শোতে দেখছি না আপনি নিজেই আপনার ভিডিও চ্যানেলে কথা বলছেন বেশিরভাগ সময়, আপনি যেহেতু অনেক জনপ্রিয় একজন, সেহেতু আপনার কাছে এটি ঠিক আসলে প্রশ্ন না, আপনাকে একটু মনে করে দিতে চাই। আপনার সম্পর্কে বা আপনাকে নিয়ে কথা বলার সময় আমাদের রিসার্চ টিম দেখলো যে ঠিক 13 বছর আগে এই সময়ে bdnews24.com, মানে 13 বছর 1 সপ্তাহ আগে এই সময় bdnews24.com আপনাকে নিয়ে একটি স্টোরি করেছিল, দৌড় জিতে মন্ত্রিত্ব বাগান আবুল হোসেন। আপনি একটি টক শোতে বলেছিলেন যে শেখ হাসিনা কিভাবে করে মন্ত্রী নিয়োগ দিতেন, ওরকম একটি কথা বলতে গিয়ে। ওই সময়ের কথা কি আপনার মনে পড়ে যে এখন আপনি ওই সময় বলেন না এরকম কোনো কিছু আমাদের বলতে চান কি না, একটু জাস্ট দর্শকদের ওয়ার্ম আপ করার জন্য? কিন্তু আমাদের মূল প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের
দৌড় এখন কি পলায়নের দিকে নাকি আবার দেশে আসার দিকে? কেউ কেউ এটা বলছেন যে আপনি হঠাৎ করে বা কোনো একটা উদ্দেশ্য সামনে নিয়ে আওয়ামী লীগের পক্ষে ব্যাট ধরছেন বেশি। আপনি যদি আমাদের, আপনার কাছে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন মঞ্জু ভাইয়ের কাছেও রয়েছে, আপনি যদি একটু। আমি খুব সংক্ষেপে বলি এক একটা একটা করে। প্রথমত আমার শরীরটা ভালো যাচ্ছে, এর কারণ হলো সেই আমি আসলে 2001 সন থেকেই স্রোতের বিরুদ্ধে চলছি। 2001 থেকে 2006 পর্যন্ত যেহেতু আমি আওয়ামী লীগ করতাম, ওই সময় ব্যবসা বাণিজ্য আমার এখনের চেয়ে অনেক ভালো ছিল, ফলে বিএনপির যাকে বলা হয় জুলুম বলেন, অত্যাচার বলেন, থ্রেড বলেন, হয়রানি বলেন, ওটা আমাকে পোহাতে হয়েছে। আমি যেহেতু 2001 সন থেকে ইলেকশন করার জন্য চেষ্টা করছিলাম। দুই নম্বর হলো যে পরবর্তী যখন 1/11 হলো তখন আমি আর একটা ধরা খেলাম। 1/11 সময়ও যারা মঈনুদ্দিন ফখরুদ্দিন তাদের যন্ত্রণায় ছিলাম। তারপর যখন আওয়ামী লীগে এলো, এর মধ্যে আমার জন্য কি একটা হয়ে গেল। হওয়ার পরে আমার কাছে মনে হলো আমি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাব, দেশের পক্ষে কথা বলবো, জাতির পক্ষে কথা বলবো, এরকম একটা ভাব সাপ নিজের মধ্যে চলে আসলো। এটার আমি এখনো কারণ খুঁজে পাই না, বিকজ পার্টি করতে হলে পার্টির পক্ষে থাকতে হবে, দলীয় প্রধানকে তেল মারতে হবে, তারপরে শেষে সব কথা বলা যাবে না, এটা হলো একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার মধ্যে কি এমন রোগ তখন হয়ে গেল 2009 থেকে 2014 পর্যন্ত, আমি এটা বলতে পারবো না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা জটিল চরিত্র। এরপরে 2014 সনে আমি আওয়ামী লীগের মনোনয়নই কিনলাম না, তখন আমার কাছে আমার কাছে মনে হলো যে আওয়ামী লীগের যে একটা বিনা ভোটে নির্বাচন করতে যাচ্ছে, বিনা প্রতিদ্বন্দ্বিতে, আলটিমেটলি টুডে অর টুমারো আওয়ামী লীগকে পালাতে হবে। তো কাজেই আমি আসলে পালাতে ঠালাতে পারবো না, এই দলের এমপি হলে বা এই দলের সঙ্গে থাকলে বা কোনো কিছু হলে। তো আমি আস্তে আস্তে, প্রথমত আমি এমপি নমিনেশন কিনলাম না, এবং ধীরে 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 আমি একটু আলাদা হয়ে এই টক শো থেকে কথাবার্তা বলার চেষ্টা করলাম। এরপরে 2018 সনে এসে একই অবস্থা, মানে পাবলিকের কথা, তারপরে পরিবেশ পরিস্থিতির কারণে আবার সেই ইলেকশনে গেলাম, আওয়ামী লীগ মনোনয়ন দিল না, তারপরে শেষে বিএনপি মনোনয়ন দিল। এখানে যে জিনিসটা হলো, আমি এখন যেটা বুঝছি, আওয়ামী লীগের মতো দল বা বিএনপির মতো দল, তাদেরকে যদি কেউ রিফিউজ করে তাহলে তারা খুব প্রেস্টিজে, এটা খুব অপমান। মানে আমি 2014 সনে মনোনয়ন পেপার কিনিনি, এটা আওয়ামী লীগ আসলে খুব সহজভাবে মেনে নেয়নি। আবার বিএনপি 2018 সনে আমাকে মনোনয়ন দিয়েছে, আমাকে খুব উপকার করেছে, নট লাইক দ্যাট। শেখ হাসিনাকে অপমান করা বা তার দল থেকে একজনকে হারিয়ে আনা, এটা আমার জায়গায় যদি একটা তেলা ফুকাও হতো তাহলে হয়তো সেই সুযোগটা 2018 সনে বিএনপি নিত, এবং সেটাই তারা নিয়েছে, দে ট্রাই টু ইউজ মি। তো সেভাবে যাক, বিএনপির সঙ্গে এখন পর্যন্ত ওইভাবেই আমি শুধু ইলেকশন করেছি, সেভাবে আছি। কিন্তু আমার যে কথাবার্তাগুলো আছে, যেটা 2019-2009 থেকে আজ অবধি আমি যে ভাষায় কথা বলছি সেই ভাষায় কথা বলে যাচ্ছি, এবং এই কথার মধ্যে আমার কখনই, যেটা আপনি জিজ্ঞাসা করলেন, যে আমার কখনই এমন ঘটনা হয়নি পরিবেশ পরিস্থিতির কারণে আমি ভয় পেয়েছি, কথা বলিনি, যে কথাটা এই পরিবেশে আমার জন্য বলা প্রয়োজন, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এই 5 তারিখের পরে আমি প্রথম যে 72 ঘন্টা দেখলাম, এখন হয় কি দীর্ঘ সময় যেহেতু রাজনীতির সঙ্গে আসি, তারপরে রাজনীতির বাইরে আবার একটু লেখালেখি করি, আবার এই যে আপনাদের সঙ্গে টকশো করার কারণে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে দেখা সাক্ষাৎ মেলামেশা হয়, এই কারণে হয় কি রাজনীতির যেটা অঙ্ক আছে, রাজনীতির যেটা জ্যামিতি আছে, তারপরে রাজনীতির একটা ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, এই জিনিসগুলো কিছুটা হলো আমার মধ্যে সেটা এসে যায়। তা আমার কাছে যেটা মনে হলো যে এই মুহূর্তে যেটি হচ্ছে, সরকার প্রথম দিন থেকেই ভুল করছে, তারা মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে একটা সমঝোতা তাদের করা দরকার সেটা করেনি, আর প্রথম দিন থেকে আওয়ামী লীগকে একেবারে পরিপূর্ণভাবে রিফিউজ করা বা একটা বিপ্লবী সরকার করা বা যা কিছু করা সেটা তারা করেনি, ফলে এটা আসলে বেশি দূর যাবে না। দ্বিতীয় যে জিনিসটা আসলো, যে অনেকগুলো কথা, যেমন দেখা যাচ্ছে আমার কথাগুলো আমি বলছি আজ হোল আমার যে ইউটিউব চ্যানেলে, সেখানে আমি আমার মতো করে বলছি, কিন্তু অন্যান্য যারা ইউটিউব ব্যবসায়ী ওরা করে কি কথার যে অংশটুকু
ভাইরাল হবে। যেমন দেখা গেল সজীব ওয়াজির জয় সম্পর্কে আমি এক মিনিট বললাম, এক মিনিটের মধ্যে যেটা 30 সেকেন্ডে যে কথাগুলো বলছি সে হারবার্ডে পড়েছে, ওইটা পড়েছে, ওইটা পড়েছে, এটা বলে তারা করলো কি সেটাকে ছেড়ে দিল, যাতে করে আওয়ামী লীগের লোকজন ও মাই গড গোলাম মোল্লার রনি সজীব ওয়াজির জয় সম্পর্কে প্রশংসা করেছে। কিন্তু অ্যাজ এ হোল আমি কি বলেছি এটা আমার নিজের ভিডিওতে সেই জিনিসটা ওভাবে আছে। তো আলটিমেটলি আওয়ামী লীগ সম্পর্কে আসলে আমি কোনো কিছুই পজিটিভ বলছি না, আবার আওয়ামী লীগ সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আমি এই মুহূর্তে যেভাবে বলছি আমার এই ভাষার কারণে, উপস্থাপনার কারণে হয়তো সেটাকে গালাগালির মতো মনে হচ্ছে না, কিন্তু অন্যকে যারা আওয়ামী লীগকে গালাগালি করছে তার চেয়ে কিন্তু কঠিন ভাষায় আমি আওয়ামী লীগকে সমালোচনা করছি। রনি ভাই এটা কিন্তু আসলে মানে অনেকে আবার বলছেন যে রনি ভাই কিন্তু আসলে আওয়ামী লীগের সমালোচনা করছেন, বাইট করছেন। আমি শুধু দুটি প্রশ্ন করতে চাই, মানে সরাসরি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপি কি আপনাকে ত্যাগ করেছে না আপনি বিএনপিকে ত্যাগ করেছেন? এটা হচ্ছে বিএনপি না, আমি আসলে মূলত 2018 সনে বিএনপির হয়ে নির্বাচন করেছি। তো নির্বাচন করার পরে যেটা হলো যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম তারপরে সে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছে, বিশেষ করে ঢাকাতে, বা যেহেতু আমার একটা পরিচিত ফেস আছে, বিএনপি চেষ্টা করেছে আমাকে ব্যবহার করার জন্য, কিন্তু আমি ইচ্ছে করে সেই অনুষ্ঠানগুলোতে যাইনি। এই কারণ হলো যে আওয়ামী লীগের মধ্যে আমাকে দেখলে একটা প্রতিহিংসা জাগ্রত হবে। যেমন ধরুন বরিশালে একটা প্রোগ্রাম হতো, তো যারা বিএনপির পরীক্ষিত দীর্ঘদিনের যে নেতা কর্মী রয়েছে তারা সেখানে গেল, কিন্তু আমি গোলাম মোল্লার রনি যদি বরিশালে যাই একেবারে ডাইরেক্ট ওখানে ছাত্রলীগের ছেলেরা ফায়ার করে দিত, গুলি করে দিত, এটা বিএনপি সামাল দিতে পারতো না, আমাকেও সামাল দিতে পারতো না। ফলে এই জিনিসটা আমি জনাব তারেক রহমান সাহেবের সাথে খোলামেলা আলোচনা করেছি যে আমি যদি যাই আলটিমেটলি আমার কোনো উপকার হবে না, আপনারও সেটা সামাল দিতে পারবেন না, অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে। তার চেয়ে বরং আমি পার্টিকে যেটা আমার ইন্টেলেকচুয়াল লেভেলে যেটা আমি পারি, আই ক্যান টক, তারপর আই ক্যান রাইট, এই জায়গাটাতে আমি আপনাকে যতটা সবার সাহায্য সহযোগিতা করবো এবং সেই জিনিসটা আমি কিন্তু করে যাচ্ছি। এখন আমি আমার মতো করে যাচ্ছি, এটাকে বিএনপি কিভাবে ওন করছে, কিভাবে এনজয় করছে, কিভাবে রিগ্রেট করছে আসলে আমি এটা জানি না খালিদ ভাই। এর কারণ হলো আমার জীবনের সেই প্রথম থেকে একেবারে আমি আই স্টার্ট মাই ক্যারিয়ার 1986, আমি শুধুমাত্র কাজ করে গেছি আর কাজের ফলাফলগুলো আমার পিছনে পিছনে ছুটেছে, আমি কোনো ফলাফল টার্গেট করে কখনো কাজ করি। তার মানে হচ্ছে যে আমরাই অবশ্য আবার বিএনপি নিয়ে প্রসঙ্গটা আবার একটু তুলব আপনার স্থানীয় কনস্টিটিউয়েন্সিতে, এবং আপনি আসলে বলছিলেন যে ছাত্রলীগের বা যুবলীগের প্রতিক্রিয়াটা আরও অনেক বেশি মারাত্মক হওয়ার কথা, যে আপনাকে যদি ধানের শীষ বা বিএনপির সাথে কোনো কিছু একটা দেখে সেটা আন্ডারস্ট্যান্ডেবল।